কক্সবাজারের দুটি শরণার্থী শিবিরে প্রায় 27 বছর ধরে অবস্থান করছে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরা। সেই সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের মুখে 2017 সালের 25 আগস্ট থেকে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও 7 লাখেরও বেশি রোহিঙ্গা। আশ্রিতদের সম্মানজনক বসবাসের লক্ষ্যে সার্বিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এ নিয়ে জাহিদ সরোয়ার সোহেলের প্রতিবেদন। কুতুপালং বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এটি। 9 বর্গ মাইলের 3,000 একর এলাকা জুড়ে নতুন ও পুরাতন মিলে প্রায় 12 লাখ রোহিঙ্গার আশ্রয় শিবির। 1991-92 সাল থেকে শুরু হয়ে বিভিন্ন সময়ে আসা এসব শরণার্থীরা বলছে তারা স্বদেশে ফিরতে চায় মর্যাদার সাথে। আমাদের যদি ওইখানে স্বীকৃতি দেওয়া হয়, রোহিঙ্গা স্ট্যাটাস যদি আমাদেরকে দেওয়া হয়, ওখানে ন্যাশনালিটি যদি আমাকে দেওয়া হয়, অবশ্যই আমরা ফেরত যাব। আমাদের নাগরিকত্ব আমাদের চাওয়া পাওয়া যদি আমরা পাই তাহলে, এবং ইউনিসিয়ার এবং মায়ানমার সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট এবং জাতিসংঘ যদি একত্র হয়ে আমাদের ওখানে নাগরিকত্বের ব্যবস্থা করে তাহলে উই হ্যাভ নো প্রবলেম। নানান সীমাবদ্ধতা সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে দ্রুততম সময়ে ঘটে যাওয়া এই সংকট সফলতার সাথে মোকাবেলা করছে বাংলাদেশ। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাংলাদেশ সরকার শরণার্থীদের সরবরাহ করছে প্রয়োজনীয় নিত্য পণ্য সহ সব ধরনের সহায়তা। সসম্মানে তাদের ফিরে না যাওয়া পর্যন্ত তাদেরকে আমরা, তাদের রক্ষণাবেক্ষণ, তাদের দেখভাল আমরা করব। সেই চেতনাতে উজ্জীবিত হয়েই আসলে আমাদের সবকটি সরকারি বিভাগ, যারা যারা এই কাজে, যাদের সম্পৃক্ততা প্রয়োজন, তারা শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একসাথে আমরা কাজে যোগ দিয়েছি। সীমান্তের কাঁটাতারের বাধা সরিয়ে এসব শরণার্থীরা ফিরতে চায় দেশে, তবে সম্মান আর নাগরিক হিসেবে মর্যাদা পাবে, এটাই তাদের দাবি। কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির থেকে জায়েদ সোহেল, বাংলাদেশ টেলিভিশন।